রোজিনাস ক্লাবের সমস্ত মৎস্য শিকারী বন্ধু এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত। রোজিনাস ক্লাবের অনলাইন ডিটেল স্ক্রিনে ডিসপ্লে করা হলো। আপনারা ব্যাকে যে পুকুরটি দেখছেন এটি হচ্ছে বেতা সামতা পুকুর বা মোসা ভাইয়ের পুকুর। বিগত দুদিন এই পুকুরে সাদা টোপে মাছ ধরা হয়েছিল। সাদা টোপে কী রিপোর্ট ছিল সেটি আমি আপনাদের সঙ্গে এর আগেই শেয়ার করেছি। আর আজ থেকে এই পুকুরে লাড্ডু চালু হলো। লাড্ডু চালু হয় পুকুরে কীরকম কী রিপোর্ট হচ্ছে সেটা জানার জন্য আমি আজকে গিয়েছিলাম। আমি এই পুকুরে কম বেশি দু ঘন্টা ছিলাম, নিয়ার অ্যাবাউট দেড়টা পর্যন্ত এই পুকুরে ছিলাম। আমি যখন গিয়েছিলাম ম্যাক্সিমাম সিটেই চারটে পাঁচটা ছটা কেউ কেউ আট নটা কাতলা ধরেছিল। কাতলার সাইজ এক কেজির নিচে আমি দেখিনি, সব এক কেজির উপরেই দেখেছি আমি যে কটা কাতলা দেখেছি। আর আমার দেখার বাইরে কি কাতলা আছে জানি না। দেখতে পাচ্ছেন শিকারী বন্ধু সঞ্জীব দা এখানে রয়েছেন, ওনারাও বেশ কিছু কাতলা পেয়েছিলেন, তার মধ্যে দু আড়াইয়ের কাতলাও ছিল আর কাতলা নর্মালি একের নিচে ছিল না। আর আমি যখন গেলাম তখন একটি সিট ছিল যেখানে শুধুমাত্র একটি কাতলা মাছ ছিল, সেই সিটটি সকালবেলা উঠে যেতে চেয়েছিল কিন্তু মালিক পক্ষ ওনাদের বারণ করেছিলেন, উঠে যেতে বারণ করেছিলেন। ওনারা থাকার পর আমি যখন গেলাম তখন একটা, কিন্তু যখন আমি এলাম তখন ওনাদের নেটে কিন্তু বারো তেরোটা মাছ হয়ে গেছে। সেই নেটটাও আমি আপনাদের দেখাবো এবং অন্যান্য শিকারীদের নেটও দেখাবো। খুব যে ভালো রিপোর্ট ছিল তা কিন্তু নয়, আর খারাপ রিপোর্ট তাও নয়, রিপোর্ট ছিল মোটামুটি। আমি যতক্ষণ পর্যন্ত দেখেছি আমি ততক্ষণ পর্যন্ত রিপোর্ট বলছি। সব শিকারী বন্ধুদেরই নেট ভিজেছিল, কেউ চারটে কেউ পাঁচটা কেউ আটটা নটা কেউ বা তার একটু বেশি, আর মাছের সাইজ এক কিলোর নিচে ছিল না। অবশ্যই যারা চারটে পাঁচটি পেয়েছেন তাদের কাছে রিপোর্টটা খারাপ লাগবে, যারা দশ বারোটি পেয়েছেন তাদের কাছে স্ট্যান্ডার্ড লাগবে। মানে রিপোর্ট খারাপও নয়, খুব যে ভালো তাও নয়, মোটামুটি রিপোর্ট। আমি এটা দেড়টা পর্যন্ত বলছি, দেড়টার পরে কে কি মাছ পেয়েছে সেটা আমি জানি না, তার কারণ তখন আমি চলে এসেছিলাম, সেই রিপোর্টটা আমার পক্ষে বলা সম্ভব নয়। আমি এর আগে কমিটির নাম্বার স্ক্রিনে ডিসপ্লে করেছি, আবারও ডিসপ্লে করব। যারা কন্ট্যাক্ট করতে ইচ্ছুক তারা ওই কন্ট্যাক্ট নাম্বারের মাধ্যমে কন্ট্যাক্ট করে নেবেন। আর আবারও বলছি আগামী দিনে রিপোর্ট কী হবে তা জানি না, আজকে রিপোর্ট ছিল মোটামুটি আমি যতক্ষণ পর্যন্ত ছিলাম। আমি আপাতত বিদায় নিচ্ছি, পরের ভিডিওয় আমি আবার হাজির হব নতুন কোনো তথ্য নিয়ে। ধন্যবাদ। তাহলে চারটে হবে। দেখি কে যেতে আগের জন্য। হাজিগড় গিয়েছিলাম না, দশ ঘোড়ায় যায়নি, দশ ঘোড়া মাছ খাচ্ছে শুনলাম, ভালো ভালো মাছ খাচ্ছে শুনলাম, শুনলাম দুজন ফোন করেছিল সিট থেকে, দশ ঘোড়া আজকে ভালো মাছ খাচ্ছে। শোনো তো, দশ ঘরে ফেলছে, হতে পারে, শিওর নয়। তুই তোর আগে সরাবি তো
তাও হয়নি কো নবার ঘুরলো না ডান দিকে একদম পাড়ে ঢুকে গেল নিয়মিত আর কল টেনে দৌড়চ্ছিল না দুটো দৌড়ে আগে একবার এসেছিলাম এইখানে একটাই সিট বসেছিল সারা পুকুরে ওটা 2020 হ্যাঁ এইখানে একজনই ছিল সারা পুকুরে আর কোনো সিট নেই হাতে করেই ঢুকিয়ে দিন মুখ ফাঁক করা আছে হ্যাঁ ওই তো বলছো ছেড়ে দিন এটাও টান ছিল মানে ভালো হ্যালো হ্যাঁ পৌঁছেছি না না আমি ওইরকমই ছেলে উল্টো পড়া কথা আমি কারোর সঙ্গে বলি না আমি বললাম যে বৈঠকের দিকে তিনটের পরে এক কুইন্টাল মাছ ধরেছি সাতটা শিকারিকে লাগতে হয়েছে মাছ কখন কার খেয়েছে ওকে বলতে পারবে নাকি তারপরে কত নাম্বার বলুন ফোন কত নাম্বারটা বলুন আমি বলছি মাসে এগারো করলাম তো এই মাত্র আমি খেয়ে দিয়ে করলাম তো তুললেন না এখন পাঁচশো এগারো চারবার মিস করতে খুলে দিবি জুতো আবার ইয়ে নেই সুইবেল নেই সুইবেল নেই এই জাস্ট করে গেলাম সব আমি করে বেরিয়েছি ব্যথা মরে গেছি আপনি ফোন করলেন মানে না ঠিক আছে